মেয়েটা বলতেছে, শুধুমাত্র ঈমান গ্রহণ কর অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। সকালবেলায় 3টা করে চাবুক, বিকালবেলায় 3টা করে চাবুক, আমার দেহের এমন কোনো জায়গা নাই যে চাবুকের আঘাত লাগে নাই। 12 বছর জেলখানায় বন্দি থাকার পরে আমি যেই দেশের জেলখানায় বন্দি ছিলাম ওই দেশের নাম হলো রোম দেশ। জোরে বলেন, কি দেশ? আপনি যখন রোম পারস্য দখল করলেন তখন আপনি ঘোষণা করলেন, মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে ওই রাষ্ট্র তখন মানুষের আইন দিয়ে চলবে না, ওই রাষ্ট্র চলবে আল্লাহর কোরআন দিয়া। আর আল্লাহর কোরআন দিয়ে যখন কোনো রাষ্ট্র চলবে ওই রাষ্ট্রের মধ্যে কোনো জেলখানা থাকবে না, কারণ কোরআনের বিচার হলো ডাইরেক্ট অ্যাকশন। জোরে কান, কি অ্যাকশন? কোনো জেলখানার দরকার নাই। আপনি জেলখানাগুলো মুক্ত করে দিলেন, আপনি যখন জেলখানা মুক্ত করে দিলেন তখন আমি জেলখানা থেকে বের হলাম, কারণ আমার দাদা খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান, আমি যেই দেশে জন্ম নিয়েছি ওই দেশের সবাই খ্রিস্টান। তাহলে একজন মুমিনের নারী হইয়া ওই খ্রিস্টানদের কাছে কোথায় যাব? এই জন্য জেলখানা থেকে বের হয়ে আজকে 6 দিন হলে আপনাকে খুঁজতেছি। যদি আপনার দেখা পাই আপনার কাছে দুঃখী মেয়েটা একটু আশ্রয় চায়। ওমর ফারুক বললেন, মা আমি তোমাকে আশ্রয় দেবার পারবো না। মেয়েটা চমকে বলতেছে, আমি তো জেলখানার মধ্যে যতটুকু শুনেছি আপনি একজন ভালো মানুষ, আর ভালো মানুষ আমার মতন দুঃখী মেয়েকে আশ্রয় দেবার পারবেন না। ওমর ফারুক বললেন, মা আমি তোমাকে আশ্রয় দেওয়ার মালিক না, আশ্রয় দেওয়ার মালিককে, কারণ তুমি যে ঈমান গ্রহণ করেছ সেই ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। আপনারা বলেন তো, এই কোরআনে মেয়েদের অধিকার আছে না নাই? যে সমস্ত মায়েরা পর্দার অন্তরালে ওনারাই শুধু সেহরি পাক করবে আর আপনি খালি ঘুম পাড়বেন, ওনারাই ইফতারি সব সাইজ করে আপনার সামনে দিবে আর আপনি নওয়াবজাদা হয়ে খালি সমান ইফতারি খাওয়ার ভুল ধরবেন। কতগুলো মরদ মানুষ আছে না, রোজা থাকবার চায় না বইয়ের কারণে, এখন বাধ্য, সামান্য যদি একটু লবণ কম হয়ে যায় তাহলে এই কি পাক করছিস রে, রোজা থাকে বলে খাওয়া যায় নাকি? বউ এমন ভয় করে, আমাকে এলাকার গ্রামগঞ্জে কিছু বউ আছে দেখবেন রোজা থাকাও তরকারি গেছি চাকরি। আমার এক ভাবির আমি কইলাম, একটু চাকেন কেন? বলে তোর ভাই তো মানুষ না, চাঁড়াল চাঁড়াল, একটু কম বেশি হলে ধরে মারবি। মাইশা বলেছেন, বড় একটা মিষ্টি লাও আমি কুটতে পারতেছি না বটিতে। আল্লাহ রাসুল বললেন, তুমি পারবে না, আমি তরকারি কুটে দিই। মাইশা বললেন, মশকে পানি নাই। আল্লাহ রাসুল মশক ভরে পানি নিয়ে আসতেছে। আমি সামনে দাঁড়িয়ে বললাম, ইয়া রাসুলুল্লাহ আপনি আল্লাহর নবী? রাসুল বললেন, আমি আল্লাহর নবী এটা ঠিক, কিন্তু তুমি আমার বউ, আমি তোমার স্বামী। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। আল্লাহ কোরআনে বলেছেন, স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। বউ শুধু একলা সেহরি পাক করবে না, এতে স্বামীকেও সহযোগিতা করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না কথা?